Hi everyone, good morning and welcome back to our channel Sandipan Laika's vlog. হ্যাঁ, অনেকদিন পরে ব্লগ করছি আর সত্যি খুব ভালো একটা গুড নিউজ আছে। আশা করি তোমরা গেস করতেই পারছো, কারণ আগে লাইকার প্রেগনেন্সি ব্লগ আমাদের আপলোড করাই আছে। তো উই গট এ বেবি বয়, তো 8 তারিখে হয়েছে আর আজকে হয়ে গেল প্রায়, তো 8 তারিখে হয়েছে। তো সেনকা জেনকারও মানে জেনকারও হলো, সেনকারের মানে ফিলিংসটা ঠিক বলে বোঝানোর মতো না। হসপিটালে যখন ওকে প্রথম গিয়ে দেখি, প্রথম ওকে মানে জাস্ট এই ফিলিংসটা বলে বোঝানোর না, তোমরা মানে কি বলবো, যাই হোক। তো এখন কাজে আছি, তো বাড়ি ফিরি, গিয়ে দেখাবো তোমাদেরকে। আর লাইকা এখন ঠিক আছে, তো সি সেকশন হয়েছে। ভেবেছিলাম হসপিটালে ব্লক করবো, বাট তেমন খুব একটা সিচুয়েশন ছিল না। মানে মেন কথা, এত এক্সাইটমেন্ট ছিল সবার মধ্যে যে সেন্টার ব্লক ফ্লগ এসবে মাথায় কিছু ছিল না। খালি দুজনকে দেখার জন্য আমরা মানে ছটফট করছিলাম যে কতক্ষণে দেখবো। তো এনিওয়েজ চলো বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাবো। আর অনেকদিন পরে ব্লগ স্টার্ট করলাম, তো প্লিজ তোমরা আমাদের সাথে এইভাবেই যুক্ত হয়ে থাকো। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর বাই দ্য ওয়ে, ওর নাম আমরা রেখেছি আদ্রিত, ADHRIT, আদ্রিত। সো ফাইনালি বন্ধুরা, আমরা পেরেন্টস হয়ে গেলাম। এই মাসটা জাস্ট একটা আলাদাই কেটেছে, মানে বলে এক্সপ্লেন করার মতো না। মানে 8 তারিখ আদ্রিত হয়েছে, 13 তারিখ আমাদের অ্যানিভার্সারি ছিল, ফার্স্ট অ্যানিভার্সারি। তো 13 তারিখই ছুটি দেওয়ার কথা ছিল, বাট ছুটি দেয়নি। তো এনিওয়েজ সেম কারণে আমাদের অ্যানিভার্সারিটা পালন করা হয়নি, হসপিটালে ছিল। তো পরের দিন মানে 14 তারিখ বাড়িতে এলো, তো বাড়িতে এসে মোটামুটি আমরা সেলিব্রেট করেছিলাম। তারপর আবার 17 তারিখ লাইভ কার্ড বার্থডে গেছে, সেম কার্ডটাও আমরা কোনো ব্লগ ফ্লগ করিনি, কারণ বাচ্চাটা জানোই এখন নিউ বর্ন, সো সবসময় কান্নাকাটি এইসব লেগেই থাকবে। তো আজকে ভেবেছি, ফাইনালি আমি ডিসাইড করলাম যে এতদিন পর একটা ব্লগ করি, করে কেননা তোমাদের সাথেও শেয়ার করা যাক সব কিছু। তো জাস্ট হসপিটালের জার্নিটা জাস্ট মানে কী বলবো, আমি তো 1 সপ্তাহ ছুটি করেছিলাম, তো হসপিটালে রাত কাটাতে হয়েছে লাইকার জন্য, যেহেতু হসপিটালে অ্যাডমিট ছিল, কাউকে না কাউকে 24/7 থাকতেই হবে হসপিটালে। তো চলো, সব কিছু মিলিয়ে টোটাল একটা খুব ভালো এক্সপিরিয়েন্স ছিল, ফার্স্ট টাইম বাবা মার এক্সপিরিয়েন্স। যখন আমরা ছোটো ছিলাম তখন আমার বাবা মারা গল্প করতো যে এই সেই এই সেই, আর কি মাথার উপর দিয়ে চলে যাবে, কিন্তু এখন বুঝতে পারছি না কথাগুলো পয়েন্ট ছিল। ওয়েন আই বিকাম এ ফাদার এখন বুঝতে পারছি। তো যাই হোক, বেশি ফালতু কথা না বলে চলো বাড়িতে যাবো, যখন তোমাদেরকে আদিত্যকে দেখাবো আর লাইকার সাথেও দেখা করাবো। অনেকদিন তোমরা জানি লাইকাকে দেখুন, চলো। এই হচ্ছে বন্ধু লাইকা, অনেকদিন পর তোমরা লাইকাকে দেখছো। ও এখন আগের থেকে অনেকটাই সুস্থ আছে, স্টিচ ফিচ মোটামুটি শুকিয়ে গেছে আর ভেতরটা অল্প একটু কাঁচা আছে। তো এবার ওয়েট ইজ ওভার, আমাদের আদ্রিতকে দেখার জন্য সবাই খুব এক্সাইটেড আমি জানি। সো এই হচ্ছে আমাদের আদ্রিত সোনা, এই জাস্ট একটু আগে ব্রেস্ট ফিডিং করি, ওর মা ওকে ঘুম পাড়িয়েছে। তো তোমরা ভালো করে দেখে নাও মুখটা, মিস্টার বিনের জামা পরে ঘুমাচ্ছে। মিস্টার বিন আমাদের আদর্শন, এটা হচ্ছে আদিতের ফেভারিট জামা, যেটা পরলে সবসময় হাসি খুশি থাকে। আর ওর পেছনে এতজন লেবার সারাক্ষণ সারাদিন পরেই থাকে, সে মানে সারাক্ষণ কাঁদতে থাকে, একবার দুধ খাওয়াতে হবে, কোলে কোলে নিয়ে ঘুরতে হবে, ওর অভ্যাসটা মানে সারা নিচে একদিনই থাকবে না, সারাক্ষণ কাউন্ট না কাউন্ট কোলের মধ্যে থাকতে হবে। তো মা ওর মাসি সবসময় সারাক্ষণ আদিতের পেছনে লেগে থাকতে হয়। তো এখন ঘুমাচ্ছি, যাই হোক। তো চলো, ভিডিওটা দেখে যদি ভালো ভালো লেগে থাকে তো একটা লাইক করে দিও, আমরা খুব শীঘ্রই নতুন ব্লগ নিয়ে আসবো। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, তোরকম যেন ভালো থেকো, সুস্থ থেকো। বাই 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 বাই।